আর্থিকভাবে ফিট গ্রাম শহর সব জায়গায় হিট আপনার কাছে যদি অর্থ না থাকে তবে কিন্তু আপনি বাজার ঘাটে বেরোতে পারবেন না কারণ আপনার কিন্তু একটা ব্যক্তিগত মান সম্মান আছে যেখানে টাকা পয়সা না থাকলে ঘর থেকে বের হওয়াই দায়ী সেখানে বাজার তো অনেক দূরের বিষয় স্বদেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় শুভেচ্ছা আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেখেন আমাদের পকেটে যখন কোনো টাকা পয়সা না থাকে তখন আমরা বাড়ি থেকে বের হতে পারি না যদিও বের হই তবে কিন্তু অনেকটা টেনশনের মধ্যে থাকতে হয় যে এই বন্ধুটার সাথে দেখা হলো ওই একটা পরিচিত লোকের সাথে দেখা হলো তাদেরকে চা নাস্তা করাতে হবে তাদেরকে ভালো মন্দ খাওয়াইতে হবে না হলে কিন্তু নিজের মান সম্মানটা থাকে না এটা হচ্ছে রিয়েলিটি আপনার বাইক নিয়ে আপনার প্রয়োজনে কোথাও বের হয়েছেন ইতিমধ্যে দেখলেন তেলের মিটার কিন্তু লোয়ার লেভেলে আছে পকেটে টাকা নাই। আপনার আশেপাশে কেউ কি আপনাকে সহযোগিতা করবে বলে আপনার মনে হয় না তখন নিজেকে যে এত মনে হয় সেটা অন্য কাউকে বোঝানো খুবই দায় তাই হাটে মাঠে ঘাটে গ্রামগঞ্জে অথবা শহরে যে কাজই পান অর্থ উপার্জনের জন্য সেই কাজে লেগে যান কারণ আপনার ভবিষ্যৎ আপনার উন্নতি আপনাকেই করতে হবে আমি হয়তো আপনাকে অনেক জ্ঞান দিচ্ছি কিন্তু আপনি কি জানেন আমারও অর্থ উপার্জনের ইনশাল ভালো একটা ব্যবস্থা আছে যে কারণে হয়তো আমি আপনাকে জ্ঞান দিচ্ছি তো আপনিও অন্য একজনকে জ্ঞান দেন তবে সেখানে অবশ্যই আপনাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাই এই সমাজে প্রতিষ্ঠিত আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাই এই সমাজে সম্মানীয় আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে বউ সবার কাছে কিন্তু একটা আশার বাতি তাই কখনোই ছোট কাজকে ছোট বলে মনে করবেন না আপনি কি জানেন একজন ভাজামুড়ি বিক্রেতাও কিন্তু মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করে একজন পেঁয়াজি বেগুনি আলুর চপ ছোলা ঘুগনি এগুলো যে বিক্রি করে সেও কিন্তু মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করে তাই মান সম্মানের দিকে না তাকিয়ে অল্প কিছু দিয়ে ব্যবসা করা শুরু করে দিন তাহলে হয়তো আপনার সফলতা আসবে আমরা অনেকেই শুধু মিডিয়ায় নাচ গান দেখতে খুব অভ্যস্ত হাসি রহস্য করতেও খুব অভ্যস্ত এগুলো আমাদের জীবনে প্রয়োজন আছে তবে অর্থ উপার্জন সবচেয়ে বেশি জরুরি আবার এমন অর্থ উপার্জন করা যাবে না যেখানে স্ত্রী সন্তানদের সময় দেওয়া যাবে না আত্মীয় স্বজনের সাথে ভালো সক্ষতা থাকবে না সবাইকে নিয়ে সবার সাথে কিভাবে একটা ভালো কাজ করে সেটা ছোট কাজ হোক সৎভাবে অর্থ উপার্জন করা যায় সেটাই চেষ্টা করবেন আমাদের সমাজে অবৈধভাবে ইনকাম করে অনেক রাতারাতি আঙ্গুল ফুলে এই কলা গাছের মতো হয়ে যায় এদের স্থায়িত্ব বেশি দিন না তাই সৎভাবে উপার্জন করা খুবই জরুরি এতে আপনার মান সম্মান যেমন বাঁচবে তেমন পরিবারকে সাথে নিয়ে হাসি খুশি ভাবে জীবনটা ভালোভাবে উপভোগ করতে পারবেন তো যে যেখান থেকে দেখছিলেন আবারও সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন সৎ পথে চলার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ